সকাল সকাল এসে গেছে কুট্টি, আমার ননদিনী, ভাইকে রাখি পরাবে বলে। বাহ, বন্ধন বন্ধন টুটে না, রক্ষা বন্ধন সারা জীবন থাকুক, ভাই বোনের মধুর সম্পর্ক অটুট থাকুক, ভাই যাতে বোনের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারে, সেই হাত যাতে মাথার উপরে থাকে ননদিনীর। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, মিষ্টি মুখ করে নাও। হ্যাঁ, এই মিষ্টিগুলো কুট্টি এনেছে কুট্টির দাদার জন্য, বৌদির জন্য আনেনি কুট্টি, সবার জন্য এনেছে। দেখেছো, নিজের হাতে তৈরি করে সন্দেশ নিয়ে এসছে, দুধ আর নারকেলের। তাহলে আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি, ভালো থাকবো নাই বা কেন, এমন মিষ্টি মিষ্টি সকাল। এখন সময় সকাল 7:20, আর যথারীতি ওই আর কি, আমার পরীক্ষার ডিউটি, কলেজ, এগুলো তো আছেই, সেই জন্যে খুব মানে এখন এত পরিশ্রম যাচ্ছে। আমার যেটা মনে হয় যে রোজ ব্লগ দেওয়াটা বোধহয় আমার পক্ষে এখন খুব মানে চাপের হয়ে যাচ্ছে। হয়তো একদিন বাদে বাদে আসবো, প্রত্যেক দিন হয়তো আসতে পারবো না, কেননা শুট মানে কলেজের এত চাপ আর কি। তারপরে ভিডিও শ্যুট করে, এডিট করে, অন্য বন্ধুদের ভিডিও দেখে আমার পক্ষে খুব মানে প্রবলেম হয়ে যাচ্ছে। সেই জন্যে দীপকবাবু আজকে বলছেন যে তুমি একদিন বাদে বাদে দাও, তো দেখি আমি বোধহয় ওভাবেই যাব, একদিন বাদে বাদে দিতে দিতে একদিন হয়তো কুইট করে নেব, এই একটা চিন্তা ভাবনা আছে। কেননা সবার জন্যে সব কিছু নয়, তো সেই জন্যে সকাল সকাল দীপকবাবু সকাল সকালই বলছি কথাটা। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক, হাঁটি হাঁটি পাপা খোকন হাঁটে দেখে যা। এখন সময় সকাল 9:08, আর 9:15 বেরোবো। আমার খাওয়া হয়ে গেছে, তৈরি হয়ে নিয়েছি, ইচ্ছা করে না পড়তে, মনে হয় বৈরাগ্য এসে গেছে, কি হবে কি হবে পড়ে। আর এই দেখো আমাদের ঘরের এই অবস্থা দেখেছো, এই ঘরটারই মানে ওই এদিকে লাগানো হচ্ছে, তো জঙ্গল জঙ্গলে মঙ্গল। তাহলে যাই কলেজে, কেমন? 9:15 হয়ে গেছে, গণেশ এখনো আসেনি। গণেশ কিন্তু এরকমটা করে না, 9:15 আগে যখন যেই টাইমটা দিই তার 3-4 মিনিট আগেই আসে। তো আমি এখন গেট থেকে বেরিয়ে গেলাম, এবার রাস্তার এখানে ছায়াতে দাঁড়িয়ে থাকবো, একটু তো সময়টা কম লাগবে। গণেশ এই গলিটা দিয়ে ঢুকবে, তারপরে আমি বাড়ি থেকে বেরোবো, উঠবো। হ্যাঁ, সেই জন্যে ও কি কোথাও আটকে গেল কি না, পরীক্ষার সময়টাতে যদি দেরি হয় তখন টেনশানে পড়ে যাই। আর এদিকে একটু আওয়াজ হচ্ছে, তোমাদেরকে এর আগের দিনের ভিডিওতে দেখালাম না অটো লাইন, গণেশ গতকালকে বিকেল 4:00 লাইন দিয়েছে, আর আজকে সকালবেলা সে গ্যাস পেয়েছে। মানে অটো ভাইদের কি অবস্থা চিন্তা করো, গ্যাসের জন্যে এখনো লাইন না, এখনো লাইন আছে, আমি দেখাচ্ছি তোমার। দেখেছো গ্যাসের জন্য কত বড় লাইন অটোর, মানে ওরা এখানে আজকে বসে রয়েছে, কখন গিয়ে গ্যাস পাবে, তার মানে ওদের আজকের দিনে মানে হাজিরা ওরা পাবে না, মানে এটা কিন্তু গেল আর কি। হ্যাঁ, জমানো থেকে ওদের চলবে আজকের দিনটা, ওইভাবেই তো আমরা হিসাব করবো না, কেননা ওরা তো ডেলি রোজগার করছে, ডেলি ওখান থেকে খরচ করছে। পরীক্ষা ডিউটি সেরে ডিপার্টমেন্টে এসে বসলাম, ফাইল কাজ করবো, এবার একটু কাজ করে তারপর বাড়ি ফিরবো। আজকে যখন পরীক্ষা ডিউটি নিচ্ছিলাম করছিলাম আর কি, এমন সময় একটা ইনস্ট্রাকশান আসে, একটা কাগজ একটা আসে, সেটা হচ্ছে মানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা প্লেজ নেওয়ার জন্যে, সেটা হচ্ছে যে ড্রাগ ফ্রি ইন্ডিয়া তৈরি করার জন্যে একটা প্লেজ যাতে নেয়। তো সেটা এবার প্রত্যেকটা রুমে রুমে সেই প্লেজ নেওয়া হয়েছে, সেটা একটু দেখ। So, pledge together to make our district
কলেজ থেকে ফিরতে ফিরতে ভাবছি যে এই ড্রাগ অ্যাডিকশনের কারণে কত মা বাবার নিদ্রা উড়ে গেছে। তো প্লেজ তো নেওয়া হলো, এখন সময় বলবে কি হবে। এই যে শ্রেয়নের পছন্দসই এই সানমাইকার এটা হয়ে গেল, এটা হচ্ছে একটা কপাট, অনেকগুলোই রয়েছে এখানে সবগুলো। না না, ওইটা এইটা তো এই পাল্লাটা তো রেডি না, ও তার মাঝখানে আবার তিনটা লাইন পড়বো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও খারাপ লাগতেছে না তো, ভালোই লাগতেছে। হাই ভগবান, আমি ভেবেছি এগুলো ডিজাইন, এগুলো যে পরে মানে আঠাটা লাগানোর জন্য এই সাদা ইয়েগুলো বর্ডারগুলো, আমি ভেবেছি এটা ডিজাইন। আমি ভাবছি যে বাহ, এটা তো বেশ ভালোই লাগছে দেখতে। আর গোপাল খুব অভিমান করেছে, গোপাল বলছে যে এতদিন ধরে কাজ করতেছি, বৌদি আয়া একটু দেখে না। আমি বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়েছি না, গোপাল জানে না যে আমার যে ইউটিউব চ্যানেল আছে। তো আমি বলেছি যে তোমার এগুলো দেখছি, তোমাকে ইউটিউবেও দেখা যাচ্ছে, হ্যাঁ তুমি এটা জানো না, ও তো জানে না আমার চ্যানেল আছে। তো মানে সেই জন্য ও একটু অভিমান করেছে আর কি। আর সবচেয়ে কি বেশি আসলে ভাববে যে ও বৌদি বুঝি নজরদারি করতেছে, আমরা কাজ করতেছি নি, ফাঁকি দিতেছি নি। না আইলেও বিপদ, আইলেও বিপদ। এবার গোপাল রে আর ইয়ে রে ওই দাদারে দেখে নেন, তারা যে এখনো কাজ করতেছে। এই যে গোপাল, কিতা তোমরা আরো দুদিন আগে কিন্তু ইউটিউব দেখে সারছে বুঝছো, তুমি জানো না আমার যে চ্যানেল আছে। ও আচ্ছা, তাহলে দেখবা এখন টিকা। এই যে এগুলো আঠা দিয়ে দিয়ে করা হয়েছে, এই যে বর্ডার গুলো লাগানো হবে, তারপরে এগুলোর মধ্যে এই যে কাগজের ইয়েগুলো দিয়ে না এগুলোকে আঠা মেরে দেবে, যাতে এটা ফিট হয়ে যায় আর কি। এই ওয়ার্ড্রপটা তৈরি হচ্ছে আমাদের, যা যাবতীয় ঘরে এগুলো একটা লাগে। এই দীপক বাবু আসতে আসতে আসতে, ও হচ্ছে আমার পাস আউট ছাত্রী। কোন ইয়ারে তোমরা পাস আউট হয়েছ? হ্যাঁ 2018-এ ও পাস আউট হয়েছে, রেশমি। ওদের বাড়িতেও গেছিলাম, ভিডিও করেছি, ও এসছে আমাকে ডাকি দিতে। দেখতে একরকম তো, ও যখন কলেজে পড়তো মানে আমরা মা আর সন্তান, দেখেছ? দেখো আর ওর বাড়ির কতগুলো তাল দিয়ে গেছে, তালগুলো দেখাবো। এটা দেখানো যাবে না। ও দীপক বাবুর জন্যও আছে, বাহ। আর সবচাইতে তোমরা ওকে আরো ভালো করে চিনবে আমার ভিডিওতে, মানে 20 নম্বর প্রশ্নের উত্তর লেখার মতো ওর দিদি কমেন্ট করে, মিশমি দাস মুন্ডা। এই মিশমির ছোট বোন হচ্ছে এই রেশমি। বাহ, ভালো থাকো, সুস্থ থাকো। আরে হ্যাঁ, সুদর্শন চক্র, হ্যাঁ শিমুলেরও আছে। সবচেয়ে কি ওরা আমার মধ্যে তো চেহারা টেহারার মিল আছে, তো মা সন্তান মানে একদম বোঝাই যায়। আর ছাত্রছাত্রীরা মানে আমিও ছাত্রছাত্রীদের বকি, কিন্তু ভীষণভাবে বকি। আবার ওরা হয়তো নিশ্চয়ই সেরকম মানে মমতাময়ী কিছু একটা হয়তো দেখে, সেই জন্যই এগুলোও আমাকে ভালোবাসে। আর আমি তো বলে লাভ নেই, অনেক সময় দিশা বলে মা তুমি বোধ হয় আমরা থেকেও তোমার স্টুডেন্টরা বেশি ভালোবাসো। এবার মনও চলে এসছে গুটি গুটি পায়ে শ্রেয়নকে রাখি পড়াতে। আর শ্রেয়নের কি ভাব, মানে চুল টুল এলোমেলো, এবং বেশ ভেতরে ভেতরে বেশ একটা প্রাউড ফিল করছে আর কি, আমার হাতে কতগুলো রাখি, আমার হাতে কতগুলো রাখি। তো মন প্রত্যেক বছর শ্রেয়নকে রাখি তো দেবেই। হ্যাঁ, কি হাসি, বাপরি। কি খবর? একদম চুপসে গেলি দেখি তোরা সবাই, কি সুন্দর বৈঠক চলছিল, হঠাৎ করে যেন একটা ছন্দপতন এগুলো নাকি, তাই তুই কথাবার্তা কম কেন বাবা, একটু দেখা আমারে। আমার ফেরিওয়ালা কি করে, ফেরিওয়ালা ও বাদ যাবে কেন, স্নেহা স্নেহা, আরে নেহা তো মেজে বৌমার নাম, স্নেহা। বাবা এখানে রাখি চলছে, রাখি একের পর এক, কোনো হাত খালি যাচ্ছে না, সব হাতকে বাঁধতে হবে। থ্যাংক ইউ।
এখন সময় রাত্র 10:52, আর আমার চোখগুলো দেখেছো ঢুলঢুল ঢুলঢুল করে পড়ে যাচ্ছে, মানে বিছানায় শোবো ঘুম এসে যাবে, আহ, মানে রাত্রিরে বিছানায় পড়ার সাথে সাথে যাদের ঘুম চলে আসে তাদের মতো সুখী ব্যক্তি আর কেউ নেই। কেন বলছি এই কথাটা জানো? একটা সময় ছিল যখন আমি বিছানার এপাশ ওপাশ এপাশ ওপাশ করতাম, কিন্তু আমার ঘুম আসতে চাইতো না, মানে ঘুম নিয়ে আমি ভীষণ আমাকে বেগ পেতে হয়েছে রাত্রিরে। ইভেন এখনও যখন দুপুরবেলা যদি ঘুমাই, আর তখন যে ফেসটা ছিল সেটা, মানে দুপুরবেলা ঘুমাই কি না ঘুমাই আমার রাত্রিরে ঘুম আসতে চাইতো না। কিন্তু তারপরেই মর্নিং ওয়াকটা স্টার্ট করলাম, দেখলাম যে যেদিন যেদিন মর্নিং ওয়াক করি সেদিন আমার দারুণ ঘুম আসে। তো এই আর কি, এটা এখনও কিন্তু জারি রয়েছে, মানে বিছানায় দুপুরবেলা যদি না ঘুমাই বিছানায় শোবো, আহ, ঘুমের দেশে আমি চলে যাব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর নতুন ভিউয়ার্স, এই যে তোমরা যারা দেখছো ভিডিওটা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে দিও, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে, নতুন ভাবনায় নতুন চিন্তায় নতুন আলোতে। তার আগে বলে নিই, কালকে 6:30 কলেজে যাব, কালকে হচ্ছে 13 তারিখ, 6:30 যাব। 3 দিন সমানে 75 বছর পূর্তি হবে আমাদের স্বাধীনতার। তো ইনস্ট্রাকশন চলে এসছে 3 দিন সমানে এটা পালন করার জন্যে। যাই হোক, বাইরে মেঘ গর্জন করছে, বৃষ্টি হবে, বৃষ্টি এলে তো মানে ঘুম আরও, মানে আহা হা হা হা। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।